বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেই ক্লাসটা হলো বায়োলজি। তোমাদের অষ্টম অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে তোমরা নিশ্চয়ই একটা ছবি দেখতে পাচ্ছ বোর্ডে, এই ছবি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে বিষয়টা হবে যে রেচন কাকে বলে, রেচন পদার্থগুলো কি কি, এবং বৃক্কের গঠনটা আমরা আজকে শিখে নেব। তো প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হলো যে রেচন কি। রেচন হলো যে জীব প্রক্রিয়ায় মানব দেহ থেকে নাইট্রোজেন ঘটিত পদার্থ অপসারণ করা হয় তাকে বলা হয় রেচন। যে প্রক্রিয়ায় মানব দেহ থেকে নাইট্রোজেন ঘটিত পদার্থ অপসারণ করা হয় তাকে বলা হয় রেচন। তো এই রেচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রেচন যদি আমরা সংগঠিত না করতে পারি বা রেচন প্রক্রিয়া যদি না হয় তাহলে দেখা যাবে যে নাইট্রোজেন ঘটিত পদার্থ আমাদের শরীরে থাকার পরে অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য এই রেচন প্রক্রিয়াটা প্রত্যেকটা জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে রেচনের পরে আমরা দেখব যে আজকে রেচন পদার্থগুলো কি কি। এই রেচন পদার্থগুলো হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ। তাহলে মূত্রের স্বাভাবিক ভরের যে তুলনায় সেটা দেখবো আমরা, যে স্বাভাবিক প্রায় 95% হলো পানি। মূত্রের স্বাভাবিক ভরের হিসাবে প্রায় 95% হলো পানি। আচ্ছা, এখন আমরা জানলাম যে রেচন পদার্থগুলো কি কি। তবে এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করব, সেটা হলো যে ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হালকা হলুদ হয়। কি বললাম? ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থের কারণে মূত্রের রংটা কি হয়, হালকা হলুদ বর্ণের হয়। তাহলে এই 95% পানির মধ্যে থাকবে এবং বাকি 5% এর মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের উপাদান, আমি আগেই বললাম যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড অ্যান্ড ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ থাকবে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আমরা কোন ধরনের খাবার খেলে মূত্রের অম্লত্ব এবং ক্ষারীয় পরিমাণটা আমরা দেখতে পাবো। বিশেষ করে আমরা আমিষ জাতীয় খাদ্য খেলে, আমি কি বললাম, আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায়। কি জাতীয় খাবার খেলে? আমিষ জাতীয়। তো যদি আমরা আমিষ জাতীয় খাবার খাই তাহলে দেখবো যে মূত্রের অম্লত্ব বৃদ্ধি পাবে। আবার যদি ফলমূল ও তরি তরকারি যদি খাই তাহলে দেখা যাবে সেক্ষেত্রে ক্ষারীয় মূত্র তৈরি হবে। তাহলে আমিষ জাতীয় খাদ্য খেলে সাধারণত মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায় বা হ্যাঁ, আর ফলমূল ও তরি তরকারি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়। আচ্ছা, এখন আমরা দেখব যে এই রেচন পদার্থটা যে অঙ্গের মাধ্যমে সংগঠিত হয় সেই অঙ্গের গঠন এবং সেটাকে কিছু আমরা বিশ্লেষণমূলক ব্যাখ্যা আমরা এখানে আলোচনা করব। তো প্রথমেই দেখো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা একটা মানব রেচনতন্ত্রের চিহ্নিত চিত্র। এখানে আমরা কিছু অংশগুলো আগে জেনে নিব, এই অংশগুলো কি কি। দেখো এখানে প্রথমেই আমি একটু দেখে নিই যে এই যে দুটো অংশ দেখতে পাচ্ছ, এই দুটো অংশ সাধারণত আমরা বলে থাকি যে বৃক্ক। কি বলে থাকি? বৃক্ক। আর বৃক্কের মধ্যে দেখা যাচ্ছে যে একটা প্রবেশ করেছে আবার এখান থেকে একটা বের হয়ে গেছে। তার দুইটা বৃক্কের মধ্যে সাধারণত প্রবেশ করেছে এবং বের হয়েছে। প্রথমেই আমি দেখবো যে যেটা প্রবেশ করেছে সেটাকে বলা হয় ডর্সাল অ্যাওর্টা, ডর্সাল অ্যাওর্টা। আর যেটা সাধারণত বৃক্ক থেকে বের হয়ে গেছে সেটাকে বলা হয় ইনফেরিয়র ভেনাইকাপা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই প্রবেশ এবং বের হওয়ার বিষয়টা প্রথমে আমি বলবো যে ডর্সাল অ্যাওর্টার মাধ্যমে, অ্যাওর্টার মাধ্যমে রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। আবার দেখা যায় যে ইনফেরিয়র ভেনাইকাপার মাধ্যমে সাধারণত রেনাল শিরাটা কি করেছে, বৃক্ক থেকে বের হয়েছে। তো এখন এই বৃক্কের অংশের বিভিন্ন অংশগুলো আছে। তো এখান থেকে যে এটা বের হয়েছে দেখা যাচ্ছে যে একটা দুটা নালী,
একটা বিপদ থেকে দুটো নালী বের হয়েছে যার নাম হলো ইউরেটার। আর ইউরেটার দ্বারা সাধারণত একটা থলিতে এসে জমা হয়েছে, এই থলির নাম হলো মূত্রথলি। আর মূত্রথলির মাথায় যে অংশটা আমরা দেখতে পাচ্ছি নাম হচ্ছে মূত্র নালী, ঠিক আছে। তো এইটা চিহ্নিত চিত্র আমরা একটু দেখে নিলাম। এখন আমরা এই মানব রেচনতন্ত্রের পরবর্তী যে প্রক্রিয়াটা আছে সেটা হলো হচ্ছে বৃক্কের রঙ্গচ্ছেদ এবং বৃক্কের গঠনটা আমরা দেখব। আচ্ছা, বৃক্কের গঠনের শুরুতেই আমি যেটা বলতে চাই সেটা হলো যে মানব দেহের উদরগহ্বরে পিছনে মেরুদণ্ডের দুই পাশে শিমের বিচির আকৃতির অংশকে আমরা বলবো বৃক্ক। এই বৃক্কের রং হালছে খয়েরি রঙের, তবে এই বৃক্কের বাহিরের দিক উত্তর এবং ভিতরের দিক অবতর। বৃক্কের বাহিরের দিক উত্তর এবং ভিতরের দিক অবতর। অবতর অংশের ভাঁজের মতো যে অংশটা আছে, এই যেখানে দেখা যাচ্ছে যে অবতর অংশের যে ভাঁজের মতো অংশটা আছে, এই ভাঁজের মতো অংশকে আমি বলেছি যে বিশেষ করে আমরা এখানে নাম দিয়ে দিব, এই ভাঁজের মতো অংশকে আমরা বলবো এখানে ভাইরাস। সম্পূর্ণ বৃক্ক একটা তন্তুময় একটা আবরণ দিয়ে আবৃত যার নাম হলো রেনাল ক্যাপসুল, বা আমি এখানে শুধু ক্যাপসুল লিখছি। তাহলে সম্পূর্ণ বৃক্ক একটা তন্তুময় একটা আবরণ দিয়ে আবৃত যার নাম হলো ক্যাপসুল। আচ্ছা, আর বৃক্কের যে বৃক্ক থেকে যে নালীটা বের হয়ে এসেছে মূত্রথলিতে, এই মূত্রথলিতে যে নালীটা এসেছে দুটা বৃক্ক থেকে দুটা নালী এসেছে যার নাম হলো ইউরেটার। আর ইউরেটারের ফ্যানেল আকৃতির ফাঁকা প্রশস্ত অংশকে আমরা বলব পেলভিস, অর্থাৎ রেনাল পেলভিস, ঠিক আছে, বলা হয় রেনাল পেলভিস। তাহলে বৃক্কের যে প্রশস্ত বা ফাঁকা অংশ আছে তাকে বলা হয় রেনাল পেলভিস। আর সম্পূর্ণ বৃক্কের তন্তুময় একটা আবরণ আছে, একটু আগেই বলেছি যে তন্তুময় একটা আবরণ নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। আর ক্যাপসুল সংলগ্ন অংশকে আমরা বলবো কর্টেক্স। আর কর্টেক্স সাধারণত মেরুলায় অবস্থান করে এবং মেরুলায় সাধারণত 8-12টি রেনাল পিরামিড অবস্থান করে, সাধারণত কয়েকটি 8-12টি রেনাল পিরামিডের অবস্থান। এখন এই রেনাল পিরামিডের সম্মুখভাগের অংশকে বলা হয় রেনাল প্যাপিলা। কি বলা হয়? রেনাল পিরামিডের সম্মুখভাগের অংশকে বলা হয় রেনাল প্যাপিলা। আর পিরামিডের মধ্যে সাধারণত দেখা যায় যে অসংখ্য নেফ্রন অবস্থান করে। এই নেফ্রনের মধ্যে সাধারণত গ্লোমেরুলাস এবং গ্লোমেরুলাস ক্যাপসুল গুলা সাধারণত তোমার মানে বলে থাকি যে ছাঁকড়ির মতো কাজ করে, গ্লোমেরুলাস গুলা করে পরিশোধিত করে, তরল পদার্থ থেকে কি করে পরিশোধিত করে। তাহলে এখন আমরা বৃক্কের গঠনটা দেখলাম। আমি আবারও বলি যে বৃক্কের রঙ্গচ্ছেদ চিহ্নচিত্র এখানে দেওয়া আছে। তো বৃক্কের গঠনের প্রথমেই আমি বলবো আর একবার বিষয়টা বিশ্লেষণ করি, সেটা হলো যে মানব দেহের উদরগহ্বরের পিছনে মেরুদণ্ডের দুই পাশে ছিমের বিচের আকৃতির অংশকে আমরা বলবো বৃক্ক। এই বৃক্কের দুটি বৃক্কের অবস্থান, এই বৃক্কের বাহিরের দিক হলো উত্তর এবং ভিতরের দিকটা হলো অবতর। অবতর অংশের ভাঁজের মতো অংশকে আমরা বলবো হাইলাস। সম্পূর্ণ বৃক্ক একটা তন্তুময় একটা আবরণ দিয়ে আবৃত যার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। এবং বৃক্ক থেকে দুইটা নালী মূত্রথলিতে এসে জমা হয়েছে, এই দুটো নালীকে বলা হয় ইউরেটার, ঠিক আছে। আচ্ছা, ইউরেটারের সম্মুখভাগের ফাঁকা বা প্রশস্ত অংশকে আমরা বলি রেনাল পেলভিস। কি বলি? রেনাল পেলভিস। আর তোমার ক্যাপসুলের সামনের অংশকে আমরা বলি কর্টেক্স, এবং কর্টেক্স সাধারণত মেরুলায় অবস্থান করে এবং মেরুলায় সাধারণত 8-12টি রেনাল পিরামিড থাকে। এই রেনাল পিরামিডের সম্মুখভাগের অংশকে আমরা বলি রেনাল প্যাপিলা। আচ্ছা, এখন এই ইউরেটারটা সাধারণত মূত্রথলিতে এসে জমা হয় এবং এই মূত্রথলিতে আমাদের যে নাইট্রোজেন গুলিতে যে সব তরল পদার্থ আছে সেই তরল পদার্থগুলো এখানে জমা থাকে এবং পরবর্তীতে আমরা মূত্রনালীর মাধ্যমে সেটা আমরা দেহ থেকে নিষ্কাশিত করে দিই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম যে রেচন কাকে বলে এবং রেচন পদার্থগুলো কী কী এবং মানব দেহের বৃক্কের গঠনটা আমরা ব্যাখ্যা করলাম। এই গঠনটা আমাদের
অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আজকে এই বিষয়গুলো আমরা যে লক্ষ্য করলাম এটা মনে রাখার চেষ্টা করব, এবং এই বিষয়টা সম্পর্কে আমরা অনেক এই বিষয়টা সম্পর্কে আমরা বিস্তারিত আগামী ক্লাসে আমরা দেখব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।